আজকে আমি দমদমে একটি 3BHK ফ্ল্যাট দেখাবো আপনাদের। A1 ফ্ল্যাট, সাউথ ইস্ট ফেসিং রয়েছে, দেখুন একদম এল শেপে রয়েছে, ডাইনিং প্লাস লিভিং, একদম বিগ বি সাইজের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের এরিয়া রয়েছে 1150 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোর রয়েছে, পার ফ্লোরে 5টা করে ফ্ল্যাট রয়েছে, একদিকে 2টি এবং অপর দিকে 3টি ফ্ল্যাট, 2টি লিফট রয়েছে, একটি লিফটে 2টি ফ্ল্যাট ক্যারি করা যাবে এবং অপর লিফটে আরেক দিকে 3টি ফ্ল্যাট রয়েছে, টোটাল 5টি ফ্ল্যাট পার ফ্লোরে, G+5 রয়েছে এবং নিচে 3টি ফ্ল্যাট রয়েছে, প্রায় 28 থেকে 30টি ফ্ল্যাট রয়েছে এবং পেছনে বাইক রাখার প্যাসেজ রয়েছে কিন্তু কার পার্কিংয়ের কোনো জায়গা নেই। এটা দেখুন ডাইনিং প্লাস লিভিং প্যাসেজ, এটা দেখতে পাচ্ছি কিচেন আর্টস করা রয়েছে অ্যান্ড টেবিল আর্টস করা রয়েছে, চাইলে টেবিলটা বাড়ানো যেতে পারে। চলুন একটা একটা করে দেখিয়ে দিই, ফার্স্ট এই বেডরুমটা দেখাই। বেডরুম 3টি রয়েছে, 3টি বেডরুমের সাইজ রয়েছে 9x10, 10x10, 10x11, 3টি রকমের 3টি সাইজ রয়েছে বেডরুমে। এটা রয়েছে 9x10, সব আমি বললাম এই সাইজের, কিন্তু এর চেয়ে বড়ো সাইজ কিন্তু আমি একটু হাতে রেখেই বললাম। এবং তারপরে দেখুন এটা রয়েছে ডাইনিং প্লাস লিভিং প্যাসেজ, আমি কিচেন রুম দেখতে পাচ্ছি, এটা রয়েছে টয়লেট, টয়লেটটা একটু আপনাদের দেখাই, কমন টয়লেট, এটা একদম বিগ বি সাইজের কমন টয়লেট রয়েছে। আমি কিছুক্ষণ পরে পর আপনাদের লিভিং কাম ডাইনিংটা দেখাই, কেননা কোথা দিয়ে কে কীভাবে ঢোকা যায় তাহলে পরিষ্কার বোঝা যাবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা স্কিপ করবেন না, স্কিপ করলে বোঝা যাবে না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ফ্ল্যাটগুলি আপনারা ফার্স্ট পেয়ে যাবেন। 10x11 সাইজের বেডরুম এটি, পূর্ব দিক এবং দক্ষিণ দিক খোলা রয়েছে ফ্ল্যাটটির, উত্তর দিকেও খোলা, তিন দিকে খোলা বললেই চলে, কিন্তু ফ্ল্যাটটি রয়েছে এল শেপে, একদম নিরিবিলি জায়গা, বাউল বেকারি মোড়, নিয়ারবাই মার্কেট রয়েছে। ফ্ল্যাটটির সামনে দিয়ে অটো রিক্সা চলে, বড় রাস্তা, প্রায় 40 ফুটের আশেপাশে রাস্তা রয়েছে ফ্ল্যাটটির সামনে, আমি অ্যাবভ বললাম 40 ফুট প্লাস রাস্তা, কার পার্কিং দরকার নেই, কেননা অনেক সময় রাস্তায় গাড়ি রাখা যাবে এক দুদিনের জন্য কিন্তু লাইফ টাইমের জন্য না। এটা দেব দেখুন লিভিং ডাইনিং প্যাসেজ, আমি ঘুরেই দেখালাম, একদম স্কোয়ারে রয়েছে সব কিছু, ফ্ল্যাটটি বিগ বি সাইজের এবং 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটি একদম স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। আপনাকে এটা একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটা দেখুন রয়েছে, এই যে এটা অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটটা আমি খুলবো না যদিও, কেননা কিছু মালপত্র আছে তাই খুলবো না। 2টি টয়লেট রয়েছে, 3টি বেডরুম রয়েছে, একটি ব্যালকনি এবং রয়েছে একটি কিচেন ডাইনিং এবং লিভিং প্যাসেজ। এটা রয়েছে ব্যালকনি, দেখুন ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একদম খুব সুন্দর একটি ব্যালকনি রয়েছে, আপনারা পূর্ব দিক ফেসিং রয়েছে ব্যালকনিটি। ফ্ল্যাটের যেদিক থেকে ঢুকবেন আপনি পূর্ব দিকে মুখ করে ঢুকবেন এবং পশ্চিম দিকে পেছন করে, এবং ফ্ল্যাটের ভেতরে বেডরুমগুলোতে ঢুকলে দক্ষিণ দিকে মুখ করে 2টি বেডরুমে ঢুকবেন এবং উত্তর দিকে মুখ করে 1টি বেডরুমে ঢুকবেন। তেই রয়েছে টোটাল ক্রাইটেরিয়া, এটা একটি বেডরুম, বেডরুমের এটা মাস্টার বেডরুম বলতে পারেন, সাইজ রয়েছে 10x11 কিন্তু আমি 10x10ই বলবো, কেননা 3 রকমের 3টি বলেছি, 10x11, 10x12, 10x9, কেননা এর চেয়ে বড়ো সাইজগুলো তবু আমি
রেঞ্জের ভিতর রেখেছি। দেখুন একদম ঝাঁচকচকে এই ফ্ল্যাটটি রয়েছে। যারা ইন্টারেস্ট অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এই ধরনের ফ্ল্যাটগুলি আমি ফার্স্ট আমার চ্যানেলে আপলোড করি। আপনারা যারা দেখছেন দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কলকাতা অনেক প্রমোটার আছে যাদেরকে ভরসা এবং বিশ্বাস করা যায় না, কিন্তু আমি যে কাজগুলো নেই, ডেভেলপারদের প্রতি আশ্বাস ভরসা কাগজপত্র দেখে নেই, সেক্ষেত্রে আপনারা ভরসা রাখতে পারেন। অন্যদের সঙ্গে একটু দেখে বুঝে নেবেন। দেখুন লিভিং কাম ডাইনিং প্যাসেজ আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, একদম বিগ শেপে রয়েছে ফ্ল্যাটটি। দেখতে পাচ্ছি একসঙ্গে আমি ডাইনিং, লিভিং, দুটি বেডরুম, একটি টয়লেট এবং আমার সামনে রয়েছে আরেকটি বেডরুম। বেডরুমের ভেতরে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তাই রয়েছে ক্রাইটেরিয়া। চলুন আজকে এই পর্যন্ত, আস্তে আস্তে আমি এক্সিট হব। তো আজকে চলুন ফ্ল্যাটটা দেখানো হলো। পার স্কোয়ার ফিট ফ্ল্যাটটির দাম রয়েছে 4000 টাকা স্কোয়ার ফিট। যারা 4000 টাকা স্কোয়ার ফিট, 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরে রয়েছে, সাউথ ইস্ট ওপেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। যারা খুবই ইন্টারেস্ট ফ্ল্যাটটির উপর তারাই যোগাযোগ করবেন। ওকে।